পারিবারিক বিবাদের জেরে আক্রান্ত এক পরিবারের তিনজন জানা গিয়েছে মালদার হবিবপুর থানার আগ্রা হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা যোগেন হালদারের সঙ্গে স্ত্রীর বচসা হলে তাকে মারধর করে তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন যোগেনের শাশুড়ি ও এই ঘটনায় যোগেনকে মারধর করে প্রতিবেশীরাও যখন তিনজনকেই পরে মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরপর দুই কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে খুন করার চেষ্টার অভিযোগ উঠল স্বামী এবং শাশুড়ির বিরুদ্ধে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার ইংরেজবাজারের বিনপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে আক্রান্ত বধুর নাম অলোকা মণ্ডল বছর তিনেক আগে অলোকার সঙ্গে এলাকার বাসিন্দা গোপাল মণ্ডলের বিয়ের পর থেকেই অশান্তি লেগেই থাকত পরপর দুটি কন্যা সন্তান জন্ম দেওয়ায় তার উপর চরম অত্যাচার শুরু করে শ্বশুর বাড়ির লোকেরা বৃহস্পতিবার রাতে রান্না করার সময় অলোকাকে ধারালো অস্ত্র দিয়ে স্বামী গোপাল এবং শাশুড়ি অহল্যা মণ্ডল হাঁসুয়া দিয়ে আঘাত করে বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় অবধুকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে এ ঘটনায় শাশুড়ি এবং স্বামীর বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করে ওই গৃহবধূর পরিবারের সদস্যরা যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তরা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আগামী 2রা অক্টোবর থেকে 4ঠা অক্টোবর ডিওয়াইএফআই এর 19তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে রায়গঞ্জে সম্মেলনকে সার্থক করে তুলতে জেলাজুড়ে শুরু হয়েছে নানান কর্মসূচি শুক্রবার রায়গঞ্জ শহরের বিভিন্ন প্রান্তে সম্মেলন উপলক্ষে লিফলেট বিলি এবং অর্থ সংগ্রহ অভিযানে নামেন সংগঠনের সদস্যরা রায়গঞ্জের আদিকালী মন্দিরের পুরোহিতের বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে বেধরক মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে আশঙ্কাজনক অবস্থায় চিত্রা চট্টোপাধ্যায় নামে ওই বৃদ্ধাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ আগামী 2রা অক্টোবর থেকে 4ঠা অক্টোবর ডিওয়াইএফআই এর 19তম রাজ্য সম্মেলন সফল করতে গোটা জেলার পাশাপাশি প্রচার অভিযান চালানো হলো হেমদাবাদ ডিওয়াইএফআই লোকাল কমিটির পক্ষ থেকে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে হেমদাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় প্রচার চালানো হয় পাশাপাশি শনিবার দুধুন্দা উচ্চ বিদ্যালয় ময়দানে একটি ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে ছেলেদের 8টি এবং মেয়েদের 6টি দল অংশগ্রহণ করবে এই খেলায় সেই সম্পর্কেও প্রচার করা হয় এদিন হান্নান আলী চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সাপকে দেখে ভয় পায় না এমন মানুষের সংখ্যা খুবই কম এই সরীসৃপকে দেখলে শির দাঁড়াবে আতঙ্কের স্রোত নামে তবে ডরনা মানা হ্যায় হয়তো এই স্লোগানের ওপর ভর করে একটু বাহাদুরি দেখাতে গিয়েছিলেন রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা পেশায় টোটো চালক বিশ্বজিৎ ঘোষ প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরতে গিয়ে সর্বদংশনে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি জীবনের শেষ লগ্নে পৌঁছে সাত পাকে বাধা পড়লেন 50ঊর্ধ্ব বিজয় দাস এবং আলোরায় শুক্রবার রাতে এমন অভিনব বিবাহ আসরের সাক্ষী থাকলেন রায়গঞ্জ ব্লকের শিশগ্রামের বাসিন্দারা উল্লেখ্য বোগ্রামের বাসিন্দা বিজয় দাস শিশগ্রাম এলাকায় জুতো সেলাইয়ের কাজ করেন ওই গ্রামেরই বাসিন্দা আলোরায় পরিবারহীন পাড়া প্রতিবেশীদের বাড়িতে কাজ করে কোনো রকমে দিন গুজরান করেন তিনি দীর্ঘদিন ধরেই পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে তাদের মধ্যে ঠিক করেন জীবনের বাকি দিনগুলি একসাথে কাটাবেন এই কাজে এগিয়ে আসেন গ্রামবাসীরা তারাই চাঁদা তুলে বিয়ের আয়োজন করেন শুক্রবার রাতে সব রীতিনীতি মেনেই বিয়ে হয় তাদের ছিল মাংস ভাতের ব্যবস্থাও জীবনের শেষ লগ্নে পৌঁছে নতুন জীবন শুরু করতে পেরে খুশি এই দম্পতি রায়গঞ্জের ঐতিহ্যবাহী করোনেশন হাইস্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নিলেন কালীচরণ সাহা রায়গঞ্জের শীতগ্রাম হাইস্কুল থেকে ট্রান্সফার নিয়ে তিনি এই স্কুলে যোগ দিলেন শুক্রবার দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষককে সংবর্ধনা জানানো হয় শিক্ষক সংগঠন এসটিই এর পক্ষ থেকে আগামী দিনে স্কুলের সাফল্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই শুভেচ্ছা জানান কালীচরণ বাবুকে আশাকর্মী সহ সমস্ত স্কিম ওয়ার্কারদের পেশাগত জীবন সুরক্ষিত করার দাবিতে দেশজুড়ে ধর্মঘট পালিত হল শুক্রবার এরই অঙ্গ হিসেবে এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে বিক্ষোভ সভা পালিত হল রায়গঞ্জ পুরো বাসস্ট্যান্ডের সামনে স্থায়ীকরণ ন্যূনতম বেতন প্রদান ভ্যাকসিন প্রদানে অগ্রাধিকার সহ 15 দফা দাবির ভিত্তিতে এই কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সদস্যরা টোটোর অবাধ দৌরাত্মের জেরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে অটো ম্যাক্সি এবং ট্রেকার চালকদের অভিযোগ টোটো চালকেরা অটো ম্যাক্সি এবং ট্রেকারের রুটে যাত্রী বোঝাই করে যাতায়াত করছে যার ফলে যাত্রী না পেয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন অটো চালকেরা এই সমস্যার সমাধানে শুক্রবার গাজল ব্লক অফিসের সামনে 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন ট্রেকার পরিবহন সমিতির পক্ষ থেকে অবরোধের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে পরবর্তীতে প্রশাসনিক আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা যদিও দাবি পূরণ না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা গ্রাহকদের কম রেশন সামগ্রী দিয়ে রেশনের গম অন্যত্র বিক্রির অভিযোগ উঠল রেশন ডিলারের বিরুদ্ধে শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ইটাহার ব্লকের সুরুন 1 নম্বর অঞ্চলের
ডামডলিয়া গ্রামে। জানা যায় এলাকার রেশন ডিলার শামসুদ্দিন আহমেদ দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের পরিমাণের চেয়ে কম রেশন সামগ্রী দেয় বলে অভিযোগ গ্রামবাসীদের। এদিন রেশনের প্রায় 40 কুইন্টাল গম গাড়িতে করে অন্যত্র বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় গাড়িটিকে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ এবং ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যায় এবং গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অন্যদিকে এই বিষয়ে ইটাহার ব্লক খাদ্য দপ্তরের আধিকারিক সঞ্জিত দা বলেন, সরকারি নিয়ম অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেপ্তার করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম সাত্তার শেখ, তার বাড়ি ঝাড়খণ্ডের পিয়ারপুর থানার রাধানগর জেলার সাহেবগঞ্জে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে কার্তুজ এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। বিক্রির উদ্দেশ্যে সে এখানে এসেছিল বলে অনুমান পুলিশের। শুক্রবার তাকে আদালতে তোলা হয়। মদ নিষিদ্ধ করার দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল মহিলা সাংস্কৃতিক সমিতি। শুক্রবার শহরে মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান তারা। তাদের অভিযোগ, রাজ্যে যত্রতত্র মদ বিক্রির লাইসেন্স দেওয়া হচ্ছে, ফলে মদ বিক্রয় নিষিদ্ধ করার দাবিতে জেলা শাসককে দাবিপত্র প্রদান করা হয়। গাজল মহাবিদ্যালয়ে 10% অনার্স এবং 40% পাসের সিট সংখ্যা বৃদ্ধির দাবিতে মহাবিদ্যালয়ে ডেপুটেশন দিল গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। শুক্রবার আয়োজিত ডেপুটেশন কর্মসূচিতে গাজল ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুজয় ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। 14 দফা দাবির ভিত্তিতে বালুরঘাট জেলা হাসপাতালের সুপারের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বিজেপি নেতৃত্ব। শুক্রবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি বিনয় বর্মন, বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী, বিজেপির যুব এবং মহিলা মোর্চার নেতৃত্বরা। পরিকাঠামো সহ চিকিৎসা পরিষেবার উন্নয়ন সহ অন্যান্য দাবিতে পরে হাসপাতাল সুপারকে ডেপুটেশন প্রদান করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত খাদ্যসাথী প্রকল্পে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মালসারপুর এলাকায় শুরু হল দুয়ারে রেশন কর্মসূচি। শুক্রবার এলাকার রেশন গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী তুলে দেন স্থানীয় ডিলার মমিনুর রহমান। বাড়িতে বসেই রেশন সামগ্রী হাতে পেয়ে খুশি উপভোক্তারা। ভ্যাকসিন নেবার পরই এক মহিলা অসুস্থ হয়ে পড়ার ঘটনায় শুক্রবার চাঞ্চল্য ছড়ালো চাকুলিয়ার নিজামপুর এলাকার প্রাথমিক বিদ্যালয় টিকা কেন্দ্রের সামনে। জানা গিয়েছে এদিন নিশিন্দা এলাকার বাসিন্দা শরীফুল বেগম সেখানে টিকা নিতে আসেন। টিকা নেবার পর ওই মহিলা অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্যকর্মীরা তাকে উদ্ধার করে চাকুলিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠিয়ে দেন। মোবাইল চোর সন্দেহে এক যুবককে আটক করল ইটাহার থানার পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে ইটাহার থানার দুর্গাপুর অঞ্চলের সাদাপুর গ্রামে। অভিযোগ, গত 2 দিন আগে এলাকার এক ব্যক্তির মোবাইল ফোন চুরি যায়, সেই সন্দেহে এদিন গ্রামবাসীরা ওই যুবককে আটক করে। খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মাছ ধরার জন্য নদীতে জাল ফেলেছিলেন এক মৎস্যজীবী, সেই জালেই উঠল একটি বিষধর গোপ্রসাপ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার বিলাসপুরের মোটিগঞ্জ এলাকায়। সাপ দেখতে এদিন ভিড় জমান এলাকাবাসীরা, যদিও সাপটিকে বনদপ্তরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। কালিয়াগুজ ব্লকের 10 নম্বর মালগাঁও গ্রাম পঞ্চায়েতে শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপপ্রধান নিযুক্ত হলেন অজয় রায়। গত পঞ্চায়েত নির্বাচনে 19 আসন বিশিষ্ট কালিয়াগঞ্জের মালগাঁও গ্রাম পঞ্চায়েতের বিজেপি এবং কংগ্রেস যৌথভাবে বোর্ড গঠন করে। তবে কিছুদিন আগে পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থার পর তৃণমূলের প্রধান হন নীলিমা রায়। এরপর উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল। এদিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 19 জনের মধ্যে 11 জন সদস্যের উপস্থিতিতে উপপ্রধান হন অজয় রায়। ভিনরাজ্যে কাজেকেই রহস্যজনকভাবে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে চাঁচল থানার গোবিন্দপাড়ার পশ্চিমপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত ওই শ্রমিকের নাম রবিন যোগী। 3 সপ্তাহ আগে নির্মাণকর্মীর কাজ নিয়ে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল রবিন। এর মধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রামের বাড়িতে ওই যুবকের মৃত্যুর খবর আসে। সে আত্মঘাতী হয়েছে বলে ঠিকাদার সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও আত্মঘাতী হবার তত্ত্ব মানতে নারাজ পরিবার, তাকে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। এই ঘটনায় চাঁচল থানায় অভিযোগ জানিয়েছে মৃত শ্রমিকের পরিবার। তার মরদেহ নিয়ে আসার জন্য শুক্রবার বেঙ্গালুরু রওনা দিয়েছে পরিবারের সদস্যরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে। বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মোথাবাড়ি থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের নয়াগ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম কৈলাস চন্দ্র দাস, তিনি সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত, পাশাপাশি বিদ্যুতের খুঁটিনাটি কাজ করতেন তিনি। এদিন গ্রামে এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে আচমকাই বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিচে পড়ে যান তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।
নদীতে বিষক্রিয়ার ফলে মরক লেগেছে মাছে। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে গোয়ালপোখরের সিন্ধু এলাকায়। জানা গিয়েছে বৃহস্পতিবার স্থানীয় পিতানু নদীতে মরা মাছ ভেসে উঠতে দেখেন এলাকাবাসী এবং মৎস্যজীবীরা। জলদূষণের কারণে এই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। মাছ ধরতে না পেরে দুশ্চিন্তায় পড়েছেন এলাকার 60টি মৎস্যজীবী পরিবারের সদস্যরা। অন্যদিকে শুক্রবার এ বিষয়ে জানতে পেরে সেখানে যান স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মৎস্যজীবীদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। জাতি শংসাপত্র প্রদান করা হলো দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা সাধারণ মানুষকে। কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বাঘন বটতলির কালীতলা হাইস্কুল প্রাঙ্গণ থেকে এদিন ওবিসি তপশিলি জাতি এবং উপজাতিদের শংসাপত্র বিতরণ করা হয়। ভুয়া অ্যাকাউন্ট খুলে বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগে এক তৃণমূল নেতাকে গণপিটুনি দিলেন ক্ষুব্ধ এলাকাবাসীরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ই গ্রাম পঞ্চায়েতের চোপাল মোড় এলাকায়। আক্রান্ত ওই তৃণমূল নেতার নাম কুণাল কান্তি রায়। 2017 সালে বন্যাত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বড়ই গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। এই ঘটনায় একাধিক অ্যাকাউন্ট খুলে টাকা আত্মসাত করার অভিযোগ ওঠে তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামী কুণাল কান্তি রায়ের বিরুদ্ধে। বেশ কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার পরে এদিন রাস্তায় দেখতে পেয়ে তাকে ঘিরে ধরে মারধর দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। খবর পেয়ে পুলিশ উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায়। পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।